আজ 10 জানুয়ারি। বাঙালির জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, যার নেতৃত্বে আমরা একটি রাষ্ট্র পেয়েছি, বাঙালি জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী যাকে সেই 26শে মার্চ গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যেয়ে পাকিস্তানের এক কারাগারে বন্দী করে রেখেছিলেন। এই বন্দিখানায় শুধু তাকে বন্দি করে রাখেনি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল, ফাঁসি দেওয়ার জন্য, এবং জেলখানার পাশে কবরও খোঁচা করা হয়েছিল। সেই কারাগার থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু তার আপন জায়গা এই বাংলাদেশ, যে বাংলাদেশ তার নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে, যিনি 23টি বছর সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন আমাদের ভাষা আন্দোলন থেকে, ভাষা আন্দোলন থেকে স্বাধিকার, 6 দফা শত্রু নির্বাচনে বিজয়, 71-এ অসহযোগ আন্দোলন এবং তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে সেই দিক নির্দেশনা, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে শত্রু মোকাবেলা করার যে নির্দেশনা, যে নির্দেশনা এই দেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করে, এবং যে 26শে মার্চ জাতির পিতা যে স্বাধীনতার ঘোষণা দেন, কিন্তু 7ই মার্চ তার ঐতিহাসিক সেই ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মুক্তি এনেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, যারা 25শে মার্চ 1971-এ গণহত্যা শুরু করে। আর এই গণহত্যার পরপরই জাতির পিতা তার ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিয়ে যার যা কিছু আছে তাই দিয়ে শত্রু মোকাবেলা করার যে নির্দেশনা 7ই মার্চে, সেই নির্দেশনা মেনেই এদেশের মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমেছিল এবং সেইভাবেই যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিল। 16ই ডিসেম্বর বাংলাদেশ হানাদার মুক্ত হয়, সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা এবং আমাদের মিত্র বাহিনীর কাছে, কিন্তু তখনও কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বন্দী। পাকিস্তানি 96,000 সৈনিক এবং মানুষ এখানে আটকা পড়েছিল, এবং যুদ্ধে পরাজিত হবার কারণে ইয়াহিয়ার পতন ঘটে, তখন ভুট্টো রাষ্ট্রপতি হয়। ভুট্টো সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়, এ কারণে যে তাকে মুক্তি না দিলে তার নিজের বাঁচারই সম্ভাবনা ছিল না, তার যে কোনো সময় তারই পতন হতে পারে। আর পাশাপাশি আমি আজকে স্মরণ করি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি জাতির পিতা বঙ্গবন্ধুর মুক্তির জন্য পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তিনি বলতে গেলে ধর্ণাই দিয়েছিলেন, তিনি সকলের কাছে আহ্বান করেছিলেন, এবং আন্তর্জাতিক চাপ এবং 96,000 সৈনিকের বন্দিদশা যা ভুট্টো বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। 8ই জানুয়ারি তিনি মুক্তি পেয়েছিলেন 1972 সালে, কিন্তু মুক্তি পেয়ে তিনি চলে গিয়েছিলেন লন্ডনে। লন্ডনে নামার সাথে সাথে প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ তিনি সরাসরি তিনি তখন তার ছুটি কাটাচ্ছিলেন, কিন্তু যে মুহূর্তে তিনি খবর পেয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেখানে পৌঁছে গেছে, তখনই তিনি নিজে এসে তাকে স্বাগত জানিয়েছিলেন, এবং সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু প্রেস কনফারেন্স করেন, এবং সেখান থেকে তিনি ঢাকায় রওনা হন।
রওনা হওয়ার পথে দিল্লিতে থামেন। দিল্লিতেও ভারতের মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সকলেই তাকে সেখানে স্বাগত জানায় এবং সেখান থেকে তিনি ফিরে আসেন বাংলার মাটিতে এই 10 জানুয়ারি। বাংলার মাটিতে ফিরে এসে তিনি কিন্তু চলে যান তার প্রিয় মানুষের কাছে। তখনকার রেসকোর্স ময়দান, বর্তমানে সরদি উদ্যান, ওই রেসকোর্স ময়দানেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ তিনি দিয়েছিলেন। আর আবার ফিরে এসে সেই রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে তিনি যে ভাষণ দেন, সেই ভাষণে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিভাবে চলবে, কি নীতি আদর্শ নিয়ে চলবে, সেই নির্দেশনাই তিনি দিয়েছিলেন। এমনকি যারা, যে সমস্ত মিত্রশক্তি আমাদের পাশে ছিল, মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন দিয়েছিল, এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত দেশ এবং দেশের জনগণ, অনেক দেশের সরকার সমর্থন না দিলেও সেসব দেশের জনগণ আমাদের সমর্থন দিয়েছিল, তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান এবং দেশ গড়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সাথে বাংলাদেশের মানুষ তাদের কাছেও আহ্বান করেন যে যেভাবে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে এই দেশ, ঠিক সেইভাবেই আবার সকলে ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে হবে। কারণ তিনি সেই 10ই জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন যে তিনি বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবেই গড়তে চান, বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান, বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে দিতে চান। আজকে সেই ঐতিহাসিক 10 জানুয়ারি আমরা, আমার মা, আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মাকেও গ্রেপ্তার করা হয়, 18 নম্বর রোড, বর্তমানে 9A, 26 নম্বর বাড়ি, তখন ছিল একটা একতলা বাড়ি, সেই বাড়িতেই আমাকে, আমার মাকে গ্রেপ্তার করে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দি করে রাখে। সেই সাথে আমার ছোট বোন রেহানা, জামাল, রাসেল, আমি নিজেও সেখানে, এবং আমার আব্বার প্রপাত ভাই, খোকা কাকা মমিনুল হক এবং তার স্ত্রী এবং ছোট্ট বাচ্চা সহ ওই বাড়িতে আমাদেরকে বন্দি করে রাখে। 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি পেয়েছিল সত্য, আমরা কিন্তু মুক্তি পাইনি, কারণ আমাদের সেখানে পাহাড়ে যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল তারা কিন্তু সারেন্ডার করেনি। আমরা মুক্তি পেয়েছিলাম 17ই ডিসেম্বর। এর মধ্যে জামাল, সে খুব গেরিলা কায়দায় ওই হানাদার বাহিনীর চক্ষু এড়িয়ে সে ওই বাসা থেকে বের হয়ে যায় এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ভারতে যে 9 নম্বর সেক্টরে এসে মেজর জলিলের সাথে যুদ্ধ করে অংশ নেয়। কামাল অনেক আগেই চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে, কাজী আমরা মুক্তি পাই একদিন পর, আর জাতির পিতা পেয়েছেন সে 72 সালের 8 জানুয়ারি, আর ফিরে এসেছিলেন 10ই জানুয়ারি। আমরা স্বাধীন হয়েছিলাম, শত্রুরা সারেন্ডার করেছিল, আমরা বিজয় অর্জন করেছিলাম, কিন্তু সেই বিজয় যেন আমাদের কাছে অধুরা ছিল। বাঙালির মুখে কিন্তু তখন সেরকম হাসি ফোটেনি বিজয়ের মাঝেও, কিন্তু যেদিন 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু ফিরে এলেন বাংলার মাটিতে, সেই দিনই যেন আমাদের বিজয় সম্পূর্ণ হলো, স্বাধীনতা অর্জনটা সার্থক হলো। আমার এখনো মনে পড়ে মায়ের কথা, 7টা দিন যেহেতু রেডিওতে তখন প্রচার করা হচ্ছে, মনে হচ্ছে পাথরের মতো তিনি বসে আছেন আর শুধু ওই রেডিও শুনছেন, নাওয়া নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই, তার প্রতীক্ষা। আমার দাদা গিয়েছিলেন এয়ারপোর্টে, আমার দাদি ও তখন ছিলেন, কিন্তু আমার বাবা কিন্তু গিয়েছিলেন আমাদের জন্য না, গিয়েছিলেন তার জনতার কাছে, যে জনগণের জন্য সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, সেই জনগণের কাছে কিন্তু তিনি আগে যান, এরপরে আমাদের কাছে আসেন।
আমাদের এতে কোনো আফসোস নেই, কারণ আমরা তো এদেশের মানুষকে ভালোবাসতে শিখেছি আমার বাবার কাছ থেকে। কারণ একটা জাতির জন্য একটা মানুষ কত ত্যাগ স্বীকার করতে পারে, দিনের পর দিন কারাগারে, একটা না দুটি বছরও বোধ হয় কারাগারের বাইরে তিনি থাকতে পারেননি। শুধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, বাংলাদেশের মানুষকে একটু উন্নত জীবন দিবেন, এটাই ছিল তার জীবনের একমাত্র সাধনা, একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই তিনি সারাটা জীবন কাজ করেছেন। তিনি যখনই সুযোগ পেয়েছেন বাঙালির জন্য কিছু করে গেছেন। খুব আশা ছিল তিনি এই দেশকে গড়ে তুলবেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে, প্রতিটি গ্রামকে তিনি সুন্দরভাবে ঢেলে সাজাবেন, প্রতিটি মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে দেবেন। একটা বিধ্বস্ত বাংলাদেশ, একটা টাকা রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, শিল্প কলকারখানা সবই বন্ধ, যুদ্ধকালীন সময়ে একটি বছর খেতে কোনো ফসল হয়নি, যেটুকু ছিল পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম চালিয়ে পুড়িয়ে যে সরকার করেছে, গোলার ধানগুলি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, ব্যাংকের টাকা নোটগুলি পুড়িয়ে দিয়েছে। একটা বিধ্বস্ত দেশ, 7.5 কোটি মানুষের মাঝেতে প্রায় 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে, তার উপর গণহত্যায় হাজার হাজার পরিবার নিঃস্ব, এর উপর মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা আর নির্যাতিত মা বোন, যাদেরকে পাকিস্তানি ক্যাম্প থেকে উদ্ধার করে নারী পুনর্বাসন বোর্ড করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা সবই তিনি করেছিলেন। 10ই জানুয়ারি ওই সরদি উদ্যানে ভাষণে যে কথাগুলি বলেছিলেন একে একে সবগুলি তিনি করেছিলেন। মাত্র 9 মাসের মধ্যে তিনি একটি সংবিধান উপহার দিয়েছিলেন। পাকিস্তান সৃষ্টির পরেও কিন্তু তারা সংবিধান দিতে পায়নি, পাকিস্তানের সংবিধানও কিন্তু যখন কেবলমাত্র সরদির নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে তখনই একটা সংবিধান পাকিস্তান পেয়েছিল, সেটাও 56 সালে, অর্থাৎ তাদের প্রায় 11 বছর লেগেছিল, আর সেটাও বেশি দিন টেকে নাই। 58 সালে আইয়ুব খান মার্শাল্লা দিয়ে সে সংবিধানও বাতিল করে দিয়েছিল। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাত্র 9 মাসের মধ্যে যে একটা সংবিধান দেয়, যে সংবিধানে এদেশের মানুষের সকল অধিকারের কথা স্পষ্টভাবে লেখা রয়েছে, এই সংবিধান মোতাবেক এই দেশকে তিনি এগিয়ে নিয়ে যান আর বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলেন। আমি জানি না পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো সরকার এইভাবে একটা যুদ্ধের পর, বিপ্লবের পর, বিপ্লবের পর যে কোনো দেশটা বিবর্তন আসে, কিন্তু এইভাবে একটি বিধ্বস্ত দেশকে এত দ্রুত গড়ে তুলতে পারে এই নজির বোধ হয় কেউ দেখাতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এই ঘুরে ধরা সমাজ ভেঙে দিয়ে নতুন সমাজ গড়তে, চেয়েছিলেন সেই ঔপনিবেশিক শক্তি, ব্রিটিশ আমলের গড়ে তোলা প্রশাসনিক ব্যবস্থা, আধা ঔপনিবেশিক শক্তি পাকিস্তান, তাদের সেই মিলিটারি ডিক্টেটরদের হাতে গড়া যে শাসন ব্যবস্থা, সেগুলিকে ভেঙে দিয়ে তৃণমূলের মানুষকে শক্তিশালী করা, গ্রামের মানুষের কাছে তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের অর্থনৈতিক অধিকার, তাদের রাজনৈতিক সাংস্কৃতিক অধিকার পৌঁছে দেওয়া, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। এবং সেই লক্ষ্য সামনে নিয়েই কিন্তু তিনি দেশকে গড়ে তুলছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি 9 ভাগের উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলেই একবার মাত্র সেই 75 সালে অর্জিত হয়েছিল, এরপর কিন্তু আর কেউ তা পারেনি। একটা 3.5 বছরের মধ্যে একটা বিধ্বস্ত দেশ গড়ে তোলা, কিন্তু তিনি তার ভরসা ছিল একমাত্র এদেশের মানুষ। স্বাধীনতার পর অনেক বিদেশি সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে আপনার তো কিছু নেই, কোনো কিছুই নেই দেশে, তাই এই দেশ আপনি কিভাবে গড়বেন,
বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, সেই মাটি মানুষ দিয়েই আমার দেশ গড়ে তুলব। এবং সেটাই তিনি প্রমাণ করেছিলেন। শুধু তাই না, পৃথিবীর ইতিহাসে যে সমস্ত দেশ বিপ্লব করেছে, যুদ্ধ করেছে, তাদের যে মিত্র শক্তি তাদের সহযোগিতা করেছে, কোনো দেশ থেকেই মিত্র শক্তি কিন্তু ফেরত যায়নি। এখনো বহু দেশে তাদের মিত্র শক্তিটা রয়ে গেছে। বাংলাদেশ একটা ব্যতিক্রম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। ভারতীয় সৈন্যরা আমাদের মুক্তিযোদ্ধার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা রক্ত দিয়েই আমাদের বিজয় এনে দিয়েছিল। তারপরেও স্বাধীনতার পরে জাতির পিতা যখন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রীর কাছে ইন্দিরা গান্ধীকে বললেন যে আপনার সেনাবাহিনী আপনি কবে ফেরত নেবেন, তিনি বলেছেন আপনি যখনই বলবেন তখনই, এবং এক বছরের মধ্যেই ভারতের সেনাবাহিনী ফেরত গিয়েছিল। পৃথিবীর কোনো দেশ কিন্তু এই সাহস পায়নি, এভাবে এত স্বাধীন চেতা ছিল না যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাঝে ছিল। এবং তিনি একটি স্বাধীন সার্বভৌম দেশের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠানই কিন্তু গড়ে তুলেছিলেন নিজের হাতে। আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা তিনি বলতেন এবং সেটাই তিনি মেনে চলতেন। পাশাপাশি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই তিনি এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর কয়েকটি বছর যদি তিনি হাতে সময় পেতেন, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে স্বাধীনতার 10 বছরের মধ্যেই প্রতিষ্ঠা লাভ করতে পারত, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবেই তিনি এই দেশকে গড়তে পারতেন। সে গড়ার মতো তার সাহস, কর্মদক্ষতা, পরিকল্পনা ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা আমাদের দেশে স্বাধীনতাই চায়নি, যারা যুদ্ধের সময় বেইমানি করেছে, হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়েছে, রাজাকার বাহিনী বানিয়ে, আলবদর বাহিনী বানিয়ে আমাদের মা বোনদেরকেই হানাদার পাকিস্তানি হাতে তুলে দিয়েছে, গ্রামের পর গ্রাম পথ ছিনিয়ে নিয়ে গেছে, যারা আমাদের স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক সেটাই যারা চাইনি, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। আর সেই সাথে সাথে তাদের দোসর যে সকল আন্তর্জাতিক শক্তি, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করে ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে অস্ত্র দিয়ে নানাভাবে সহযোগিতা করেছিল, এরাও কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিতে যেন সব থেকে বেশি চেষ্টা চালিয়েছিল। এবং সেই পরাজয়ের প্রতিশোধটা তখনই নিল যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তারা আঘাত হানল 75-এ 15-ই আগস্ট, নির্মমভাবে হত্যা করল শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, একই সাথে আমার মা, আমার 3 ভাই, আমাদের পরিবারের সদস্যদের, 18 জন সদস্য সেই সময় নির্মমভাবে নিহত হয়। একই সাথে 3টি বাড়ি আক্রমণ করে এই হত্যাকাণ্ড চালায়। এই হত্যার মধ্য দিয়ে আমরা আপনজন হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কি হারিয়েছে? বাংলাদেশের মানুষের ক্ষতি তো তার থেকে অনেক অনেক বেশি, যেটা সেই শোক ব্যথা সব কিছু বুকে নিয়েও সেটাই আমার মনে হয় যে তাদের যে বেঁচে থাকার সম্ভাবনা, তাদের যে উন্নত জীবন পাওয়ার সম্ভাবনা, তাদের ভাগ্য পরিবর্তনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাই তো মরে যায়, সেই সম্ভাবনাটাই শেষ হয়ে যায়। আমরা এরপরে কি দেখেছি? সেই যেন আমরা ফিরে গেছি সেই আইয়ুব খানের আমলে, যিনি মানে হত্যাকাণ্ড 15 আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত ছিল সেই হয়ে গেল সেনাপ্রধান, আর সেনাপ্রধান থাকা অবস্থায় একদিকে সেনাপ্রধান আর একদিকে রাষ্ট্রপতি, নিজেকে ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি, সংবিধান মার্শাল্লা জারি করে সংবিধানকে সম্পূর্ণ স্থগিত করে দেওয়া হলো,
বাংলাদেশ যেন আবার সেই পাকিস্তানের প্রেতাত্মারাই চালাতে শুরু করলো। যুদ্ধাপরাধীরা ক্ষমতায়, তারাই মন্ত্রী, তারাই উপদেষ্টা, তারাই সব। জাতির পিতার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এদেশে নিষিদ্ধ। জয় বাংলা স্লোগান, যে স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ মুক্ত করেছে, সেই স্লোগান নিষিদ্ধ। এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে একজন মুক্তিযোদ্ধা, সে যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবার, সেটা বলারই সাহস হারিয়ে ফেলেছিল। যদি এমনকি সরকারি চাকরিতে তারা যেতে গেলে ওই মুক্তিযোদ্ধা এটা বললে তারা চাকরি পেত না। এই ধরনের একটা বৈরী অবস্থা এদেশে সৃষ্টি হয়েছিল। তার উপর অর্থনৈতিক উন্নয়নের গতি সম্পূর্ণ স্থবির হয়ে যায়। বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে ভিক্ষা করেই বেড়াতে শুরু করলো। তাদের নীতিই ছিল ভিক্ষা করে চলতে হবে, নিজের পায়ে মর্যাদা নিয়ে না। তেমনি অবস্থা প্রায় 21টা বছর এদেশের মানুষ সেই ভোগান্তিতে তারা কষ্ট পেয়েছে। আমার মাঝে মাঝে একটা জিনিস মনে হয় যে আজকে এখনো যাদের 20 বছর বয়স, আমি ধরি 20 বছরই যাদের বয়স, 14 বছর আগের বাংলাদেশ কি ছিল এটা কি তারা কখনো মনে করতে পারবে? তখন তো মাত্র 5 বছর একটা বাচ্চা কি করে মনে করবে? আবার যাদের বয়স আর একটু বেশি, হয়তো যুদ্ধ দেখেনি বা 10ই জানুয়ারি দেখেনি বা 15ই আগস্ট দেখেনি, তারাও তো ধারণা করতে পারে না এই দেশ কি ছিল। বা পাকিস্তান আমলের যারা, শুধু আমরা যারা বয়স্ক পুরনো আছি আমরাই জানি, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম তারা তো জানে না যে বাংলাদেশটা কি দুর্বিষহ অবস্থার মধ্যে ছিল। একটা কথা এখানে আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ যে কথা বলে আওয়ামী লীগ সে কথা রাখে। এই সংগঠন 49 সালে যখন গড়ে ওঠে, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন জেলখানায়, কারণ 48 সালে ভাষা আন্দোলন করতে গিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে দাবি নিয়ে আন্দোলন করতে যেয়ে তিনি গ্রেপ্তার হন। তারপর কিন্তু ছাড়া পেয়েছিলেন, সে 49 48 সালে একবার গ্রেপ্তার, আবার 49 সালে আর একবার গ্রেপ্তার, তৃতীয়বার যখন গ্রেপ্তার হন আর তাকে মুক্তি দেয়নি। 52 সালের ফেব্রুয়ারিতে, যে 27শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছিলেন। কাজে এই দেশের মানুষের জন্যই কিন্তু তার জীবনের সংগ্রাম। কাজে তাকে হত্যা করে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলাটাই ছিল এই স্বাধীনতা বিরোধীদের একমাত্র প্রচেষ্টা। যে কারণেই বাংলাদেশের মানুষ মাথা তুলে দাঁড়াক, উন্নত হোক, সেটা তারা কখনোই চায়নি। কিন্তু আওয়ামী লীগ জাতি 49 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছে। আর আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে দেশের মানুষ কিছু পেয়েছে। এই আওয়ামী লীগ সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিল বলেই যারা পাকিস্তান আমলে মাত্র মেজর পর্যন্ত হতে পেরেছিল তারাই কিন্তু স্বাধীন হয়েছিল বলে মেজর জেনারেল হতে পেরেছিল। পাকিস্তান আমলে কিন্তু কেউ হতে পারে নাই। পাকিস্তান আমলে কোনো মেজর জেনারেলও ছিল না, ব্রিগেডিয়ারও ছিল না, জেনারেলও ছিল না, একজন মাত্র কর্নেল ওই পর্যন্তই। তারপরে কোনো বাঙালি আর কোনো প্রমোশন পেত না, কোনো বাঙালি সচিব হতে পারত না, কোনো বাঙালিদের কোনো অবস্থানই ছিল না। কিন্তু 75-এর পর যেন বাংলাদেশটাকে আবার সেই জায়গাটাই নিয়ে আসে। আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা, সেটাকে সম্পূর্ণ ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এবং প্রতিটি জায়গায় আবার সেই মানে আমাদের সেই পুরনো প্রভুদের এই স্মরণ করা, এটাই ছিল তাদের চরিত্র। আওয়ামী লীগ 21 বছর পর সরকারে আসে। সরকার আসার পরই আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পদক্ষেপ নিই, কিন্তু মাত্র 5টা বছর হাতে পেয়েছিলাম। যতটুকু করেছিলাম 2001-এর নির্বাচনে বিএনপি জামাত জোট আবার ক্ষমতা এসে একে একে সব ধ্বংস করে দেয়, এবং তাদের সেই জঙ্গিবাদ, দুর্নীতি, স্বজনপ্রীতি,
যার ফলে আবার বাংলাদেশ পিছনে চলে যায়। 96 সালে আমার মনে আছে বাংলাদেশে ভয়াবহ বন্যা হলো 98 সালে। এরপর আমরা উদ্যোগ নিলাম, বাংলাদেশ খাদ্য সম্পূর্ণ হলো। পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিয়েছিলাম 2000 সালে যে বাংলাদেশ আজকে খাদ্য সম্পূর্ণ অর্জন করেছে, তখন বিএনপি অপোজিশনে সাইফুর রহমান অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলল, বাংলাদেশ সম্পূর্ণতা হওয়া অর্জন করা ভালো না, বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। এদের নীতিটাই ছিল সেই যে বিদেশি নির্ভরশীলতা, বিদেশিদের কাছে হাত পেতে চলা, ভিক্ষা করে চলা, এটাই ছিল তাদের নীতি। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি ভিক্ষুক হয়ে থাকবো সারা জীবন? কাজে আওয়ামী লীগ ওয়াদা করেছিল যে দেশের উন্নতি করবে, আমরা কিন্তু খাদ্য সংসদ অর্জন করেছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা জনগণের দোর গড়ে পৌঁছে দেওয়া শুরু করেছিলাম। মানুষের সেবা করাটা যে একটা সরকারের দায়িত্ব, এটা প্রথম সেই 96 সাল থেকে আওয়ামী লীগ সরকার আসার পরেই কিন্তু সাধারণ মানুষ উপলব্ধি করেছিল। কিন্তু আবার 2001 থেকে 2008 আরেকটি কালো অধ্যায় বাংলাদেশের জীবনে আসে। যাক, 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যে ঘোষণা দিয়েছিলাম রূপকল্প 2021, আমরা 21 এই জন্য বলেছিলাম 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। কিন্তু এই সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করব, যে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন, জাতিসংঘই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়েছিল, আমরা স্বল্পোন্নত দেশ থেকে আরও এক ধাপ উপরে উঠতে চাই। আল্লাহর রহমতে যে ওয়াদা আওয়ামী লীগ দেয়, আওয়ামী লীগ সে ওয়াদা রাখে। আমরা 2021-এ আমরা যখন একই সাথে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করি, তখনই কিন্তু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। অর্থাৎ আমরা এই স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নত হই উন্নয়নশীল দেশে। অর্থাৎ আমরা যে ওয়াদা দিয়েছি রেখেছি, আর আজকে আমরা দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সমস্ত ব্যবস্থাগুলি সুন্দরভাবে করে যাচ্ছি। এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, প্রত্যেকটা ভূমিহীন মানুষকে ঘর করে দেওয়া জাতির পিতা শুরু করেছে, আমরা তা করে দিচ্ছি। চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছে কমিউনিটি ক্লিনিক এবং জাতির পিতার গড়ে তোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আজকে 30 প্রকারের ঔষধ আমরা বিনা পয়সায় দিয়ে যাচ্ছি। সাক্ষরতার হার 75.2% আমরা উন্নীত করেছি, শতভাগ ছেলে মেয়ে আজকে স্কুলে যাচ্ছে, পড়াশোনা সম্পর্কে সবার মধ্যে সচেতন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমি সেটাই বলছি যে আজকের যে ছেলে মেয়ে, বেশি না মাত্র এই 14 বছর আগে, তখন তো মোবাইল ফোন সবার হাতে হাতে ছিল না, বা তখন তো ডিজিটাল পদ্ধতি ছিল না, ওরকম কম্পিউটার ইন্টারনেট সবাই ব্যবহারও করতে পারতো না। 96 সালে আমরা কিছুটা শুরু করেছিলাম, ফোন সকলে হাতে পৌঁছে দিয়েছিলাম, আমরা সাবমিট কেবল শুরু করে গিয়েছিলাম কিন্তু সম্পন্ন করতে পারিনি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন দ্বিতীয়বার সরকার আসি, তখনই আমরা ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডিজিটাল সেন্টার করে এই ডিজিটাল মানে সেবাটা জনগণ যাতে পায় তাদের ঘরের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। কাজে আমি যেটা আগেই বললাম যে 14 বছরের আগের বাংলাদেশ যে কী ছিল, এখনকার ছেলে মেয়েরা সেটা ধারণাই করতে পারবে না, সেটা তারা চিন্তাই করতে পারবে না। কিন্তু তাদের এটা জানা উচিত যে এটা আওয়ামী লীগ ওয়াদা দিয়েছিল, আর ওয়াদা দিয়েছিল বলেই আওয়ামী লীগ তা পূরণ করেছে। আওয়ামী লীগ যা বলে আওয়ামী লীগ সে কথা রাখে। আজকে শুধু খাদ্যেই না, খাদ্য পুষ্টি নিশ্চয়তা, চিকিৎসা সেবা নিশ্চয়তা, যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে কিন্তু বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন আমার, আমাদের আগে 29 বছর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায়, তারা কেন পারেনি দেশকে উন্নত করতে? আজকে তারা যারা গণতন্ত্রের জন্য নাকি আন্দোলন করে, ওদের জন্ম তো গণতন্ত্র থেকে হয়নি, হয়েছে ক্ষমতা দখলকারী
সংবিধান লঙ্ঘনকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করা হয়েছিল সেই দল এত ভাসমান, এদের বাংলাদেশের প্রতি কেন দরদ থাকবে? সেই জন্য তারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করতে পারে, হাজার হাজার মানুষকে পুড়িয়ে তারা আনন্দ পায়, দেশকে খাদ্যের ঘাটতির দেশে আবার পরিণত করে। 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির যাত্রা শুরু করে আমরা যখন 2001 সালে বাংলাদেশের ইতিহাসে একবারই মাত্র ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়েছিল, সেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় শেষ হলে আমরা ক্ষমতা হস্তান্তর করে আসি, ওই শান্তিপূর্ণভাবে একবারই 2001 সালের জুলাই মাসে আমরা ক্ষমতা দিয়ে আসি। এরপর তো আর কোনোদিন শান্তিপূর্ণভাবে তার আগেও হয়নি, পরেও হয়নি। খালেদা জিয়ার অধীনে দুইটা নির্বাচন, 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আর 2006 সালের 6 জানুয়ারি নির্বাচন, দুটি নির্বাচনই তো বাতিল করতে বাধ্য হয়, কারণ জনগণের ভোট চুরি করার ফলে জনগণই তাদের বিতাড়িত করে। তো বারবার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিতাড়িত, তাদের দ্বারা গণতন্ত্রটা চর্চা করলো কবে? তাদের নিজেদেরই গণতন্ত্র নেই, তাদের দলের কোনো ঠিকানা নেই। একটা মাইক লাগিয়ে, হ্যাঁ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তাদের কিছু ভাড়াটে লোক আছে দেশে বিদেশে বসে সোশ্যাল মিডিয়াতে সারাদিন আমাদের বিরুদ্ধে কুৎসা রটাবে আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল 10 তারিখ নিয়ে। তাদের সেই এত ঢাক ঢোল পিটিয়ে 10 তারিখ চলে গেল গোলাপবাগে। সেটা আমি বলতে চাই না, সেখানে যেতে হলো, এখন আবার বলে 11 তারিখ থেকে তারা আন্দোলন করবে। আবার তাদের সাথে জুটে গেছে অতি বাম, অতি ডান, সব অতিরা সব এক জায়গায় হয়ে আতিপাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতা থেকে আমাদের উৎখাতই করবে। একটা কথা আমি বলে দিতে চাই, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে দেখে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়। কিন্তু অবৈধ ক্ষমতাকে বা কোনো কেউ যদি ভোট চুরি করে তাকে ক্ষমতা থেকে হটানো, সেটা আওয়ামী লীগ পায়ে, এটা আমরা প্রমাণ করেছি, এটা আমরা প্রমাণ করেছি বারবার। আমরা গণতন্ত্রের চর্চা নিজের দলে করি, দেশেও গণতন্ত্রের চর্চা। আজকে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবি সহ ভোটার তালিকা, আইডি কার্ড, ইভিএম, এসবই তো আমরা চালু করেছি যে মানুষ স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে, ভোট দিয়ে যেটা রেজাল্ট আসবে সেটা। 2008 সালের নির্বাচনে, এই কথাটা আমাদের সকল নেতাকর্মী মনে রাখা উচিত, 2008 সালের নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন উঠায় না, উঠাতে পারে? পারে না। তো বিএনপিকে জিজ্ঞেস করলে হয় যে 2008 সালের নির্বাচনে কয়টা সিট পেয়েছিল, 300 সিটের মধ্যে মাত্র 29টা সিট পেয়েছিল বা ইলেকশনে আর একটা 30টা সিট, ওই নির্বাচনে নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তো সেখানে মাত্র 30টা সিট পায়। আর এরপর তো আমরা বাংলাদেশ ক্ষমতায় আসার পর জনগণের স্বার্থে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, আর্থসামাজিক উন্নতি করে জনগণের কল্যাণ সাধন করেছি বলেই আজকে জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। কাজে আওয়ামী লীগের এই উন্নয়নের অগ্রযাত্রা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। জাতির পিতা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন, তিনি সেই শত্রুর মানে বন্দিখানা থেকে এই মাটিতে ফিরে এসেছিলেন, তাকে 15ই আগস্ট হত্যা করা হয়েছে, কিন্তু তার যে আদর্শ নীতি সেইটা অনুসরণ করেই আমরা রাষ্ট্র পরিচালনা করেই আজকে বাংলাদেশকে উন্নয়নশীলের মর্যাদা দিয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, পিতার কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই পিতার কাছে আমাদের প্রতিজ্ঞা যে আপনার যে আত্মত্যাগ, লাখো শহীদের আত্মত্যাগ কোনো দিন বৃথা যেতে পারে না, বৃথা যাবে না। বাংলাদেশের জনগণ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে, বাংলাদেশ সম্মানের সাথে থাকবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হবে। সবাইকে কথা বলে আমার বক্তব্য শেষ করে আবারও জাতির পিতা, জাতীয় চার নেতা, লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।